যদি আপনার এটিএম থাকে অবশ্যই এই কাজটি খুবই তাড়াতাড়ি করুন নাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাবে যাদবপুরে এটিএম জালিয়াতির খপ্পরে পড়ে একের পর এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা যাদবপুর থানায় গত দুদিনে প্রায় তিরিশটির বেশি অভিযোগ জমা পড়েছে পুলিশের তরফে জানানো হয়েছে যে দিল্লির কয়েকটি এটিএম থেকে এই টাকাগুলি তোলা হয়েছে এবার তদন্তে নেমে পুলিশের হাতে এলো নতুন তথ্য পুলিশের বক্তব্য এটিএম জালিয়াতিতে এবার কোনো স্ক্রিমিং বা অন্য কিছু করা হয়নি পুলিশের অনুমান যে এটিএমগুলোর তথ্য ব্যবহার করে টাকা তোলা হয়েছে সেই এটিএমগুলোর তথ্য অনেক আগেই চুরি করা হয়েছিল এরপরই লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের বলা হয়েছে তাদের এটিএমের পিন বদলে ফেলার জন্য কারণ তারা যদি নিয়মিত এই পিন বদলাতে থাকেন তাহলে প্রতারকদের পক্ষে চুরি করা সম্ভব হবে না অর্থাৎ এটিএম কার্ডের তথ্য প্রতারকরা আগে চুরি করলেও তা কাজে লাগাতে পারবে না গতকাল বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সাথে পুলিশের বৈঠক হয় সেখানে ব্যাংকের প্রতিনিধিরা জানান যে বর্তমানে কলকাতার কোনো এটিএম থেকে এই ধরনের স্ক্রিমিং করা সম্ভব নয় সমস্ত এটিএম মেশিন সেভাবেই লাগানো তাই এভাবে যে প্রতারণা হয়নি তাতে নিশ্চিত পুলিশ এবং ব্যাংক কর্মচারীরা তাদের অনুমান আগে থেকেই এটিএমের তথ্য চুরি করা হয়েছিল এবং সেই তথ্য কাজে লাগানো হল হঠাৎ করে তাই লালবাজারের তরফে সকল গ্রাহককে ঘন ঘন পিন বদলাতে পরামর্শ দেওয়া হয়েছে তো আপনার যদি এটিএম থাকে আপনি অবশ্যই আপনার এটিএমের পিনটি বদলে রাখবেন কারণ কখন আপনার এটিএমের তথ্য ফাঁস হয়ে যায় তা আপনি নিজেও বুঝতে পারবেন না ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দেবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না